সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেমের মধ্যে দৌড়ে দৌড়ে চলে এসে দেখতেছি আজকে নতুন ইভেন্ট দিয়ে দিয়েছে, যার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম, যেটা আমার অনেক বেশি ফেভারিট। অ্যান্ড ইভেন্টের মধ্যে এমন একটা আইটেম দিয়েছে যেটা আমি শিওর তোমাদেরও কিন্তু অনেক বেশি ফেভারিট। এতদিন ধরে আমি এটার জন্য ওয়েট করতেছিলাম, অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের গেমের মধ্যে চলে আসছে আইটেমটা। অ্যান্ড তোমরাও কিন্তু দেখলে অবাক হয়ে যাবা, কারণ আজকে ফ্রেডিট হুইলের মধ্যে চলে আসছে এই নতুন স্কাই ডাইভটা, যেটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। অ্যান্ড আমি শিওর তোমাদেরও অনেক 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 বেশি ভালো লেগেছে, কারণ আমার মনে হয় ফ্রি ফায়ার ইতিহাসের মধ্যে এটা সব থেকে বেস্ট স্কাই ডাইভ, যেটা কিন্তু দেখতেও কিন্তু পুরাই অসাধারণ। অ্যান্ড এটার অ্যানিমেশনটাও পুরাই জোস। সিরিয়াসলি গাইস, এরকম স্কাই ডাইভ আমি ফ্রি ফায়ারের মধ্যে এর আগে কখনোই দেখি নাই। তো দেখতেই পাচ্ছ আমার আইডিতে কিন্তু 10,500 ডায়মন্ড কিন্তু পড়ে আছে। তো এখন আমি ইভেন্টের মধ্যে ফুল স্পিন করে এই স্কাই ডাইভটা বের করবো, তাহলে তোমরা বুঝতে পারবে ইভেন্টের মধ্যে কত ডায়মন্ড খরচ করে তোমরা এই স্কাই ডাইভটা বের করতে পারবা। বাট তার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যারা একদমই পাইকারি মূল্যে এবং সস্তায় আর 10 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্টলি ডায়মন্ড টপআপ করে ফেলতে চাও, তারা এখনই mmtopupshop.com-এ চলে যাও। যে কোনো ব্রাউজারে গিয়ে mmtopupshop.com লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা পেয়ে যাবা, আর সেখান থেকে তোমরা মাত্র 10 সেকেন্ডের মধ্যে নিজেরাই ডায়মন্ড টপআপ করে ফেলতে পারবা। আমার ওয়েবসাইট থেকে তোমরা 24 ঘন্টা যে কোনো সময় ইনস্ট্যান্টলি এবং অটোমেটিকভাবে ডায়মন্ড টপআপ করে ফেলতে পারবা। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অন্য সকল ওয়েবসাইটের থেকে তোমরা আমার ওয়েবসাইটে কিন্তু খুবই কম দামে এবং কম সময়ের মধ্যে টপআপ করে ফেলতে পারবা। তো আমি এখানে প্রথমেই 2টা আইটেম এখান থেকে সরিয়ে দিব, কনফার্ম করে, যেহেতু এই 2টা আমার কাছে অলরেডি আছে। সো আমি এই 2টা আগে রিমুভ করে দিলাম। অ্যান্ড এখন কিন্তু 9 ডায়মন্ডের স্পিন করতে হবে। যদি 9 ডায়মন্ডের স্পিনের মধ্যে আমি স্কাই ডাইভটা পেয়ে যাই ভাই, তাহলে তো আমার খুশির কোনো ঠিকানাই থাকবে না। সো বিসমিল্লাহ বলে শুরু করে ফেললাম আমাদের প্রথমের স্পিনটা। অ্যান্ড 9 ডায়মন্ড দিয়ে আমাদেরকে গাইনা কি দেবে দেখা যাক গাইস। ওকে, এখানে প্রথমে ওকে না, এটা কিন্তু ভালো ছিল না। এই জিনিসটা তো সবাই ফ্রিতেই পেয়ে যায়, কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে আমাদের নেওয়া লাগতেছে। ওকে, সেকেন্ডের স্পিন 19 ডায়মন্ডের। অ্যান্ড এখানে আমাদের 19 ডায়মন্ডে কি দেবে দেখা যাক গাইনা। প্লিজ দিয়ে দাও 19 ডায়মন্ডে, প্লিজ প্লিজ। আরে ইয়ার, এখানে তো 19 ডায়মন্ডে আমাকে পুরাই ফালতু একটা জিনিস দিয়ে দিল। বাট যেটাই হোক, আমাকে তো এই স্কাই ডাইভটাকে বের করতেই হবে। এরপরে 39 ডায়মন্ডের স্পিন করে ফেললাম। অ্যান্ড 39 ডায়মন্ডের স্পিনে আমাকে দিয়েছে পেট ফুড। ও ভাই, আমি ডায়মন্ড দিয়ে জীবনে পেট ফুড কিনবো ভাই, আমার এটা মনে হয় না। বাট এখানে গাইনার জন্য আমাদেরকে এই ডায়মন্ড দিয়ে কিন্তু পেট ফুডটা নেওয়া লাগতেছে। তো এইবার হচ্ছে 69 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড ভাই, 69 ডায়মন্ডের স্পিনেও আমাকে দিবেন, আমার কি ফুললি পুরো স্পিন করতে হবে আমি বুঝতেই পারতেছি না। এই দেখো 69 স্পিনের মধ্যেও আমাকে এটা দিতে হচ্ছে ভাই, কি বলবো আমি গাইনা। প্লিজ আমাকে এখন এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। এখন 99 ডায়মন্ডের স্পিনে আমি কি পাবো দেখা যাক। প্লিজ আমাকে এটা, আমি ভাবছিলাম কি গাইনা আমাকে এটা দিয়ে দিবে, বাট এখানে আমাকে 99 ডায়মন্ডের স্পিনেও দিল না। অলরেডি কিন্তু আমার 200 ডায়মন্ড কিন্তু চলে গেছে। অ্যান্ড এইবার কি হবে, এবার আমি কি এটা পাবো? 149 ডায়মন্ডের স্পিনের মধ্যে কি দিবে গাইনা আমাকে? ভাই সিরিয়াসলি, কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু বলবো না আমি, কিছুই বলবো না, কিছু বলারই নেই, আমার ভাষা হারাই ফেলছে ভাই। আমার ভিডিও দেখে সবাই এখন স্পিন করবে গিয়ে, আর তুমি যদি আমার সাথে এরকম করো গাইনা আমি কি বলবো ভাই। এখন তো আমার এটা লাগবে, প্লিজ 500 ডায়মন্ডের স্পিন আমি করতে চাই না, আমাকে 199-এর স্পিনেই দিয়ে দাও প্লিজ। স্কাই ডাইভটা আমার অনেক বেশি দরকার। অ্যান্ড আমি 500 ডায়মন্ডের স্পিন করতে চাই না, প্লিজ আমাকে স্কাই ডাইভটা দিয়ে দাও। আল্লাহ ছি, আমি আছি ভাই, আমি মনে করছিলাম 199-এর স্পিনের মধ্যে আমি এটা পেয়ে যাবো, বাট আমাকে তাও দিল না। এখানে কিন্তু আমার অলরেডি 580 ডায়মন্ড শেষ হয়ে গেছে। অ্যান্ড আরও 500 ডায়মন্ড লাগবে আমাকে লাস্টে এই স্কাইউইংটা নিতে। তো যেটাই হোক গাইস, অ্যাট লাস্ট কিন্তু আমার এই পছন্দের, আমার খুবই পছন্দের অ্যানিমেশনওয়ালা স্কাই ডাইভটা কিন্তু আমি পেয়ে গেছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার কিন্তু টোটাল 1000 ডায়মন্ড খরচ হয়ে গেছে, 1080 ডায়মন্ড খরচ হয়ে গেছে। তো এইটা নিতে কিন্তু আমাদের বেশি ডায়মন্ড লাগতেছে না, 1000-এর একটু বেশি হলেই হয়ে যাবে। এতদিন আমি শুধু অন্যদেরকেই দেখেছি স্কাই ডাইভটা ইউজ করতে, অ্যান্ড আজকে আমিও কিন্তু অ্যাট লাস্ট এই স্কাই ডাইভটা নিয়েই নিলাম। ও মাই গড, সিরিয়াসলি গাইজ, লুক কতটা জোস লাগতেছে, ও মাই গড, সিরিয়াসলি ভাই পুরাই অস্থির লাগতেছে, পুরাই অস্থির। দেখো চারিদিকে শুধু ওয়াও ওয়াও ওয়াও, ও মাই গড ভাই, আমার তো খুবই এক্সাইটেড লাগতেছে এটা দেখার পরে। স্কাই ডাইভটা আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগছে, সিরিয়াসলি প্রচণ্ড ভালো লাগছে ভাই। এতগুলো ডায়মন্ড দিয়ে যদি আমি এটা নিছিও, তাও কিন্তু আমার আসলে ডায়মন্ডগুলো ওয়েস্ট করার সার্থক হয়েছে। দেখো কত জোস লাগতেছে স্কাই উইংটা, অন্য সকল স্কাইবোর্ড বা স্কাই উইংয়ের থেকে এটা কিন্তু অনেক বেশি জোস। দেখো অনেক বেশি জোস, ও মাই গড, পুরাই অস্থির ভাই। কতগুলো মানে পায়ের নিচে কতগুলো মানে অ্যানিমেশন, পাখি বলে অ্যানিমেশন। অ্যান্ড এটার লুকটা মানে পুরাই অস্থির।